আসসালামু আলাইকুম চলুন জেনে নিয়ে আজ নিউজিকি থাকছে স্বাধীনতার পর প্রায় অর্ধ শত বছর কেটে গেলেও দেশে এখন পর্যন্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযোগে দেড় শতাধিক নারীর ফাঁসির আদেশ হলেও আজ পর্যন্ত কারো ফাঁসি কার্যকর করা হয়নি দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করে বিশেষ ক্ষমা পেয়ে বেরিয়ে গেছেন সর্বশেষ বর্বনা আলোচিত শাহনয়াজ শরীফ ওরফে রিফাসের ভত্যা মামলায় তার স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এরায় ঘোষণার পর সবার মনে তাই এই মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে ক্যামেরায় খুব স্পষ্টভাবে দেখা গেছে রিফাত হত্যার দিন স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা করেছেন আয়েশা সিদ্দিকা মিন্নি অথচ সেই মিন্নি কিনা এখন ফাঁসির আসামি তাই স্বাভাবিকভাবে প্রশ্ন কি নেপথ্য বুধবার আদালতে রিফাত হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি ভূপনচন্দ্র চন্দ্র হালদার বলেছেন রিফাত হত্যাকাণ্ডটি জঘন্য ও নাকারজনক এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আয়সা যুক্ত ছিলেন ঘটনার সময় আয়সা স্বামীকে রক্ষা করতে গিয়েছিলেন এটা সিম্পিতি আদায়ের কৌশল ছিল বলে প্রতিয়মান মান স্বামী রিফাতকে কোপানোর সময় রিফাতকে রক্ষার চেয়ে নয়নবনকে বনকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন বলে পোতীয় হত্যার আগে আয়সা মামলার মূল আসামি নয়ন বন্ডের সাথে এক মাসে বার এবং নয়ন বন্ড আয়েশার সাথে ষোলো বার ফোনে কথা বলেছেন এছাড়া অসংখ্যবার মেসেজ চালাচালি করেছেন গত বছর ছাব্বিশে জুন সকালে বরগুনার সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার পর সাতাশে জুন এ ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম দুলার শরীফ বারোজনের নাম উল্লেখ করে বরগোনার থানায় হত্যা মামলা করেন এরপর মামলার তদন্ত নাটকীয় মন নেয় ষোলোই জুলাই আয়সাকে জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে বরগুনা পুলিশ ডেকে নিয়ে গ্রেফতার করা হয় তবে আয়সার বাবা মোজামিল হোসেন শুরু থেকে আয়সার এবং এ মামলায় তাকে আসামি করার ঘটনাকে প্রভাবশালী মহলের কারসাজি বলে দাবি করে আসছেন পরে পরে একটি ভিডিওতে দেখা গেছে আয়সাই রক্তাক্ত রিফা সৈবকে রিক্সা করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান বরগুনা জেনারেল হাসপাতালের সামনে লাগানো সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় গত ছাব্বিশে জুন সকাল দশটা একুশ মিনিটে এক একটি ব্যাটারি চালিত রিক্সায় করে রক্তাক্ত অচেতন বিভাগের সামনে নিয়ে যায় এরপর আসা হাসপাতালের সামনে উপস্থিত একজনের ফোন নিয়ে কারোর সাথে কথা বলেন এরপর তিনি যান। সকাল হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স আসে এই সময় সেখানে রিফাত শরীফের বন্ধু মঞ্জুর আলম ওরফে জন ও তার কয়েকজন বন্ধু হাসপাতালের সামনে আসেন দশটা উনপঞ্চাশ মিনিটে বরগুনা জেনারেল হাসপাতালের প্রাঙ্গন ত্যাগ করে অ্যাম্বুলেন্সটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ